তুমি বলুন, আপনার কি নাম? স্যার, আমার নাম লক্ষ্মী দুবে। লক্ষ্মী, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। ওকে স্যার, থ্যাংক ইউ ফর গিভ মি দ্যাট অপরচুনিটি। অ্যান্ড মাই সেলফ লক্ষ্মী দুবে, আই এম কামিং ফ্রম রঘুনাথপুর, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আই এম গ্র্যাজুয়েটেড ফ্রম পিএসসি পাস, বিএসসি পাস ফ্রম বর্ধমান ইউনিভার্সিটি ইন রঘুনাথপুর কলেজ। অ্যান্ড কমপ্লিটেড মাই মাধ্যমিক অ্যান্ড এইচএস এক্সাম ফ্রম রঘুনাথপুর গার্লস হাই স্কুল, রেসপেক্টিভলি 2001 অ্যান্ড 2003। অ্যান্ড আই এম এ হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড, ডিসিপ্লিন অ্যান্ড হাম্বল অ্যান্ড অনেস্ট ওমেন। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, রিসেন্টলি একটা হিন্দি সিনেমা হয়েছিল আপনার নামের উপরে, বলতে পারবেন হ্যাঁ সিনেমাটার কি নাম? হ্যাঁ, লক্ষ্মী বলে সিনেমাটার নাম ছিল। আচ্ছা, কে অভিনয় করেছিল তাতে? অক্ষয় কুমার। ভেরি গুড। আচ্ছা, এই সিনেমাটার জন্য অক্ষয় কুমার কোন একটা পুরস্কার পেয়েছে, কি পুরস্কার পেয়েছে? স্যার, পুরস্কারটা আমার ঠিক এক্সাক্টলি জানা নেই, কিন্তু উনি যে ট্রান্সজেন্ডারের উপর সিনেমাটা করছিল এবং সেটার জন্য পুরস্কার পেয়েছে সেটা আমি জানি। আচ্ছা, এই ট্রান্সজেন্ডারদের কথা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা আমার এক্সাক্টলি জানা নেই, তবে যেহেতু এখানে লিঙ্গ ধর্ম বর্ণ ভিত্তিতে ভারতের সংবিধানে 14 নম্বর আর্টিকেলে বলা রয়েছে, আর্টিকেল 15-এ বলা হয়েছে সাম্যের অধিকারে, সেজন্য আমার মনে হয় এটা আর্টিকেল 15-ই হওয়া উচিত। আচ্ছা, আর্টিকেল নাম্বার 377-এ কি আছে? স্যার, এটা এক্সাক্টলি জানা নেই। জানি। আচ্ছা, লক্ষ্মীর বরের নাম কি? নারায়ণ। রিসেন্টলি আপনাদের মতো যারা বাড়ির ঘরের লক্ষ্মী আছে তাদেরকে নিয়ে রাজ্য সরকারের কোন স্কিম বের হ্যাঁ হয়েছে? স্যার, ওটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেখানে মাসিক 500 বা 1,000 টাকা অ্যালটমেন্ট হয়েছে বাড়ির মহিলাদের, 18 থেকে 25 থেকে 60 বছরের মহিলাদেরকে দেওয়া হবে, যেখানে 500 টাকা দেওয়া হচ্ছে জেনারেল ক্যাটাগরি এবং এসসি এসটিদের দেওয়া হচ্ছে 1,000 টাকা করে। আচ্ছা, তা আপনি কি মনে করেন এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এটা কি চালু হওয়াটা সমাজের পক্ষে খুব ভালো দিক নাকি খারাপ দিক? স্যার, ভালো এবং খারাপ প্রত্যেক প্রকল্পেরই থাকে, তবে ভালো দিক এটা হচ্ছে যে বাড়ির মেয়েরা যেখানে ঘরোয়া কাজে সবসময় বাড়ির হাউস ওয়াইফ হিসাবে কাটাচ্ছে, তাদের হাতেও কিছু টাকা থাকা দরকার, তাদের নিজেদের প্রয়োজন মেটাবার জন্য, হাত খরচের জন্য, তো নিজের মতো করে খরচা করার জন্য, যদি সেটা সরকারের পক্ষ থেকে পায় তাহলে তারা একটু খুশিই থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি খারাপ দিকটা বলা হয়, তাহলে এরকম ছোট ছোট স্কিম না চালু করে যদি সরকারের পক্ষ থেকে একটা বড় স্তরের মহিলাদের কোনো অপরচুনিটি দেওয়া হয়, যেমন এই আশা কর্মী, আইসিডিএস, এসবগুলো হচ্ছে, তো আরো বেশি যদি কর্মী নিয়োগ বা কোনো একটা কাজের সুযোগ করে দেওয়া হয়, কোনো কোনো প্রকল্পের আরো বেশি করে সুযোগ দেওয়া হয়, তাহলে তারা আরো বেশি ভাবে উপকৃত হবে। আচ্ছা, আইসিডিএস সুপারভাইজার আপনি কেন হতে চান? স্যার, প্রথম কথা হচ্ছে আমি একজন সরকারি কর্মী হতে চাই, আমার বাড়ির আর্থিক দিক থেকে বাড়িকে সশক্ত করার জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে এটা শুধুমাত্র মহিলাদের উপর, এবং যেখানে একজন নারী হিসাবে নারীদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগবে, তাদের হয়ে হয়তো আমি কিছু যদি কিছু করতে পারি সেটা আরো ভালো লাগবে। আর হ্যাঁ, এটা নারীদের সঙ্গে যুক্ত বলে আমার বেশি পছন্দের কাজটা। আচ্ছা, সরকারি চাকরি আর বেসরকারি চাকরির মধ্যে মূলত কি কি ফারাক আছে? বেসরকারি চাকরি লোকে মহিলাদের কেন জন্য, লোকে হ্যাঁ কেন বেসরকারি চাকরির দিকে যায় না, সরকারি চাকরির চেষ্টা করে কেন? কি 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 মূলত না, ফারাক আছে? সরকারি চাকরি দুটো কাজের মধ্যে কোনো ফারাক নেই, দেখতে গেলে দুটো কাজই প্রায় সমান, কিন্তু সরকারি কাজে একটা নিশ্চয়তা বা জব সিকিউরিটি থাকে, যেখানে বেসরকারি কাজে থাকে না। আর সরকারি কাজ এই লকডাউন পিরিয়ডে আমরা বেশি করে এটা উপলব্ধি করতে পেরেছি যে বেসরকারি কাজ অনেক সবাই সবাই তো আর পাবে না বলে সবাই করে, কিন্তু সেখানে জব সিকিউরিটি অনেকটাই কম, সেই জন্য সরকারের দিকে একটু বেশি ঝোঁকটা বেশি, তবে আমার মনে হয় দুটো কাজেই সমান গুরুত্ব দেওয়া দরকার। আচ্ছা, আপনাদের এই যে আইসিডিএস এর যে স্কিমটা রয়েছে বা আইসিডিএস এর যে পরিষেবা রয়েছে, এই আইসিডিএস টা কোন মন্ত্রকের আন্ডারে রয়েছে? এটা নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের আওতায় আছে। এটার মন্ত্রী কে আছেন? ভারত ভারতবর্ষে আছে স্মৃতি জুবিন ইরানি, আর আমাদের পশ্চিমবঙ্গে আছেন শশী পাঞ্জা। শশী পাঁজা। আচ্ছা, আপনার বাড়ি তো পুরুলিয়াতে, তাই তো? হ্যাঁ, পুরুলিয়াতে। আপনি পুরুলিয়া থেকে পিএসসি অফিসে পরীক্ষা দিতে কিভাবে আসবেন?
বাই বাস বা ট্রেন রিজার্ভেশন করতে হবে, তো সেরকম ট্রেনের সুযোগ সুবিধা না থাকলে বাই বাসেই যাব, স্টেট বাস। কোথায় নামবেন, কিভাবে আসবেন একটু বলুন তো। সেটা মানে যতটা আমার রুট জানা আছে, বাড়ির হয়তো গার্জেন সঙ্গে যাবেন, কিন্তু যদি তিনি কেউ সঙ্গে না যায় তাহলে আমি সেখানে গিয়ে যেটা যেখানে পিএসএল অফিসার কাছাকাছি কোন স্পটে আগে নামবো, মানে লাস্ট স্টপে, সেখান থেকে আমার যদি সেরকম বিশেষ কিছু না থাকে তাহলে আমি হয়তো গাড়ি বুক করে অফিসে যাব। আচ্ছা, পিএসসি অফিস কোথায় আছে, ঠিকানা কি পিএসসি অফিসের? বিধাননগর সরণি, আই থিঙ্ক, মানে ঠিক এক্সাক্টলি জানা নেই। পিএসসি অফিস বিধাননগর সরণি। কোন পিএসসি অফিস, কোন পিএসসি অফিসের কথা বলছেন আপনি? ওয়েস্ট বেঙ্গল পিএসসি বলছি স্যার, আমার ঠিক জানা নেই এটা। টাইম কারণ আপনি তো তাহলে অন্য অফিসে চলে যাবেন পরীক্ষা দিতে। না, আমি যাওয়ার আগে নিশ্চয়ই একটু চেষ্টা করবো ওই অ্যাড্রেসটা ঠিকভাবে দেখে নেওয়ার। তো আপনি এতদিনও দেখেননি কেন? প্রিলিমিনারি দিয়েছেন, মেন্স দিয়েছেন। স্যার এটার জন্য আমার নিজে দুঃখিত খুব। আচ্ছা, এটা দেখে নেবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে স্যার। আচ্ছা, লক্ষ্মী আপনি তো একজন মাও, তাই তো? হ্যাঁ তো হ্যাঁ আপনার কি মনে হয় একজন মা হিসেবে আপনি কি গর্বিত বোধ করেন? হ্যাঁ অবভিয়াসলি আমি খুব গর্বিত মনে করি নিজেকে, যে আমি একটা আমার পরবর্তী প্রজন্মে জন্ম দিতে পেরেছি নারী হিসেবে, এবং আমি একটা পূর্ণ নারী, এটা আমি নিজেকে মনে করি। মানে যারা অবিবাহিত বা যারা বন্ধ্যাত্ব ফেস করছে তারা পূর্ণ নারী নয়? না সেটা না, সে তার মধ্যে যদি মাতৃত্ব সুলভ আচরণটা যদি থাকে তাহলে তিনি মায়ের থেকেও, মানে জন্মদাত্রী মায়ের থেকেও অনেক অংশে ঊর্ধ্বে তার স্থান। আচ্ছা, মেয়েদের বন্ধ্যাত্ব দেখা যায় কিসের জন্য? ভিটামিন কে এর অভাবে, আচ্ছা আপনি বলুন তো, এ ডি ই কে এগুলোর অভাবে কি কি হয় একটু বলুন তো। এর অভাবে একটা করে বলবো তো। হ্যাঁ, একটা করে বলুন। হ্যাঁ, এর অভাব ভিটামিন এর অভাবে রাতকানা, ডি এর অভাবে রিকেট, ই এর অভাবে রক্ত সঞ্চনের ক্ষরণটা মানে ঠিকভাবে হয় না, আর কে এর অভাবে বন্ধ্যাত্ব রোগটা হয়। আচ্ছা, ফ্লাইবিনোজেন কি জিনিস? ফাইব্রিনোজেন রক্ত সঞ্চনে সাহায্যকারী একটি রাসায়নিক উপাদান, মানে যৌগিক উপাদান, যেটি রক্তের অণুচক্রিকার মধ্যে থাকে, এবং সেটি যখন কোনো অংশে কাটা যায় সেখানে সঙ্গে সঙ্গে ওই ফাইব্রিনোজেন ক্ষরণ হওয়ার জন্য আমাদের রক্ত সঞ্চিত হয়, বলে বেশি পরিমাণে রক্তটা দেহের বাইরে বেরোতে পারে না। আচ্ছা, আপনি তো বাঙালি। হ্যাঁ অবভিয়াসলি বাঙালি। আচ্ছা, আপনার বিয়ের আগে কি সারনেম ছিল? বিয়ের আগে দুবেই ছিল, এখন আমি মুখার্জি। মুখার্জি। আচ্ছা, তো এই যে নতুন পরিবেশে আপনি এসছেন বিয়ে হওয়ার পরে, তো আপনার কি কি জিনিস আপনার আগের থেকে আলাদা আপনাকে ফেস করতে হয়েছে? এমনি বিশেষ কোনো পরিবর্তন হয়নি, ওখানে যেরকম ভাবে থাকতাম এখানেও সেইভাবেই থাকি, ওখানেও মা বাবা ছিলেন, এখানেও ওনারা আছেন শ্বশুর শাশুড়ি মশাই, মানে মা বাবার মতোই। আর যেটা হচ্ছে, যদি নিজেকে মানিয়ে নিতে পারি তাহলে কোনো পরিবেশেই মনে হয় না বাড়ির পরিবেশ বা বাপের বাড়ির পরিবেশ থেকে শ্বশুর বাড়ির পরিবেশটা কোনো অংশে আলাদা। আপনার ছেলের কি নাম? আমার ছেলে পীযূষ মুখার্জি। পীযূষ কথার অর্থ কি? পীযূষ কথার বিশেষত্ব, যদি অন্তস্থ দীর্ঘ যেটা পীযূষ হয় সেটা হচ্ছে পাখির ডাক, কিন্তু বিভিন্ন ভাবে আমরা কালেকশন করে যেটা জানতে পেরেছি যে ওর মানে নামের অর্থটা হচ্ছে অমৃত। পীযূষ আচ্ছা কথার অর্থ হচ্ছে অমৃত। আচ্ছা আচ্ছা, অমৃত নিয়ে যে রাক্ষস এবং দেবতাদের মধ্যে মারপিট হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, সেটার লাস্টে ফলাফল কি হয়েছিল? সেটাতে দেবতারাই অমৃতটা পান করার সুযোগ পেয়েছিল নারায়ণের কৃপায়, এবং তিনি নারী রূপ নিয়ে তাদের ছলনা করে অসুরদের কাছ থেকে সে কলসটা নিয়ে এসে দেবতাদেরকে দিয়েছিলেন, কিন্তু রাহু ওটা লুকিয়ে বা ছদ্মবেশ ধারণ করে সেখানে সেটা পান করেছিল, কিন্তু তা সত্ত্বেও ওটি জানতে পারার পর তার শ্রী বিষ্ণু গলা কেটে দেন এবং সুদর্শন চক্রের সাহায্যে, ফলে তার উপরের অংশটা অমরত্ব লাভ করে, কিন্তু নিচে দেহের নিচের অংশটা অমরত্ব হয়নি, তাই উপরের অংশটার নাম হয়ে গেল রাহু এবং নিচে যেটা পরের অংশটা সেটা হয়ে গেল কেতু। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভাণ্ডার চালু আছে, তা নারায়ণ ভাণ্ডার চালু নেই, এটা কেন? সে এটা মানে সরকারের নিজস্ব ব্যক্তিগত মানে নিজস্ব ব্যাপার, সেখানে অনেক বড় বড় সব আধিকারিক বা নেতারা রয়েছেন, তাদের ডিসিশন যে তারা কিভাবে নিজের রাজ্যকে পরিচালনা করবেন। তা আচ্ছা, আমার আপনি আপনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হতেন তাহলে কি নারায়ণ ভাণ্ডারও চালু করতেন? স্যার এটা মানে
নারায়ণ ভান্ডার চালু করার ব্যাপারে না বলে আমি যদি তাদেরকে যেরকম 100 দিন কাজের প্রকল্পে আনা হয়েছে বা বিভিন্ন রকম যে কাজের সুযোগ গুলো দেওয়া হয়েছে, নতুন স্কিম আনা হয়েছে তাদেরকে সুযোগ্য করার জন্য বিভিন্ন ব্যবসার দিক থেকে বা বিভিন্ন ট্রেনিং এর যদি ব্যবস্থা আরো বেশি করে করা হয়, তাহলে মনে হয় এইসব ভান্ডারের কোনো প্রয়োজন পড়বে না। তার মানে লক্ষ্মীর ভান্ডারেরও প্রয়োজন নেই খুব একটা? না, প্রয়োজন আছে, কারণ বেশিরভাগ মহিলারা কিন্তু এখনো পর্যন্ত বাড়ির মধ্যে থাকে, যদিও এমনি না যে সবাই নয়, তো তাদের অনেকে হয়তো আগে যারা আগের জেনারেশন রয়েছে তারা সবাই শিক্ষিত নন। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলায় হচ্ছে সব থেকে অশিক্ষিত, মানে শিক্ষার হার থেকে কম, সেরকম অনেক ফ্যামিলি রয়েছে যারা লেখাপড়া সেই সময় শিখতে পারেননি আপনাকে বলে। যে বললো যে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার সব থেকে কম পুরুলিয়ায়, না, সাক্ষরতা কম হচ্ছে উত্তর দিনাজপুর, মানে মহিলাদের ক্ষেত্রে আচ্ছা মহিলা মহিলাদের, শিক্ষার হারটা হচ্ছে আচ্ছা পুরুলিয়ায় কম। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ ম্যাডাম, যদি কিছু প্রশ্ন করার থেকে করতে পারবেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আজকে একজন বিখ্যাত মনীষীর জন্মদিন, আপনি বলতে পারবেন কার জন্মদিন আজকে? হ্যাঁ, আজকে হচ্ছে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। আচ্ছা, ওনার সম্পর্কে কিছু বলুন আমাকে। হ্যাঁ, তিনি 1820 সালের 26শে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন সোশ্যাল রিফর্মার ছিলেন সেই সময়ে 19শ শতাব্দীর। তিনি বিধবা বিবাহ এবং বাল্য বিবাহ এইসব গুলো, বাল্য বিবাহ রোধ করেছিলেন, বিধবা বিবাহ চালু করেছিলেন, বহু বিবাহ প্রথা রোধ করেছিলেন। তিনি তাকে সেই সময় আদর্শ হিসাবে ধরা হয়, কারণ তিনি ঐতিহ্যবাহী একজন পুরুষ হিসাবে তাকে মান্যতা দেওয়া হয়েছিল। তাছাড়াও তিনি একজন মাতৃভক্ত পুত্র, এবং বিদ্যাসাগর বলতে আমরা সকলেই জানি ওনাকে, এবং অনেক কিছুই আছে তার সম্বন্ধে, এতটাই আমি জানি। আচ্ছা, আমরা সবাই জানি সামনে দুর্গাপুজো আসছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি নিশ্চয় দেখেছেন যে শোলা দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মাধ্যমে প্রতিমাকে সাজানো হয়, তাই না? হ্যাঁ, এই বিশেষ সাজটার একটা নাম আছে, আপনি বলতে পারবেন নামটা কি? এটা ডাকের সাজ বলা হয়। হ্যাঁ, কেন বলা হয় বলুন তো। হ্যাঁ, ডাকের সাজ, আমি মানে ঠিক জানা নেই এটা ডাকের সাজ কেন বলা হয় সেটা জানি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এটা আপনাকে পরে নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা, আপনি নিশ্চয়ই মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাসী? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তাহলে ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে আপনি কি বলছেন? ওমেন এম্পাওয়ারমেন্ট কথার অর্থই হচ্ছে নারী সশক্তিকরণ, নারীদেরকে বিভিন্ন ভাবে ঘরোয়া দিক থেকে আর্থিক, সামাজিক এবং মানসিক প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে সশক্ত করাটাই হচ্ছে নারী ক্ষমতায়ন। যেমন বাড়িতে যদি নারীদের স্থানকে তাদের মূল্য দেওয়া হয়, তেমনি বাইরেও বিভিন্ন সেক্টরে তারা আজকে যুক্ত, মানে প্রতিটা সেক্টরে মেয়েরা আজকে অংশগ্রহণ করছে। এমনকি এখন সম্প্রতি যে NDA বা ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তো মেয়েদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরকম ভাবে যদি মেয়েদেরকে তাদের সম্মান এবং তাদেরকে যোগ্য বলে প্রতি ক্ষেত্রে যদি দেওয়া হয় এবং বিভিন্ন স্কিমের সাহায্যে তাদের তাদেরকে সাহায্য করা হচ্ছে, বিভিন্ন স্কিম চালু হয়েছে মেয়েদের সম্বন্ধে, যেমন কন্যাশ্রী, কন্যাশ্রী বা আরো অন্যান্য যে প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও, এসব স্কিমের মাধ্যমে মেয়েদেরকে আরো অনুপ্রেরণা দেওয়া হয়েছে, তারা যাতে শিক্ষিত হয়, তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। বিভিন্ন রকমের প্রকল্প আনা হয়েছে যেগুলোর মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তারপর আত্মনির্ভর করার জন্য বিভিন্ন লোন দেওয়া হচ্ছে সরকারিভাবে, সেই সবগুলো সাহায্যে আজকে নারীরা অনেকটাই সশক্তিকরণের পথে, এবং আগামী দিনে হয়তো নারীরা নিজেদের চেষ্টায় এবং সরকারি সহায়তায় আরো এগিয়ে যাবে। বেশ, আচ্ছা, আপনি অনেক স্কিমের নাম বললেন হ্যাঁ নারী সত্যায়নের ব্যাপারে, আপনি কিছু অ্যাক্টের নাম বলুন তো যেগুলো ওমেনদেরকে এম্পাওয়ার করছে। ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট 2005, আই থিঙ্ক, নট যে মানে আমার পুরোপুরি মনে আসছে না, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট চালু হয়েছিল 2005 সালে। আচ্ছা, না আমি সেটার কথা আপনাকে জিজ্ঞেস করিনি, বিশেষ কিছু অ্যাক্ট আছে যেগুলো আমাদেরকে মানে মহিলাদেরকে এম্পাওয়ার করছে, ঠিক আছে, সেই অ্যাক্ট গুলোর নামটা আমি শুনতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সরি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আপনি মা প্রকল্প সম্পর্কে কি জানেন? মা প্রকল্প মানে গত মা প্রকল্পটা শুনেছি, কিন্তু এই মা প্রকল্পের ডিটেলসটা আমার জানা নেই ঠিক। আচ্ছা, সম্প্রতি চালু করেছে মা প্রকল্প, তো ঠিক আছে, আপনি এই ওয়ার্ডটা যে MWA তো স্পেলিংটা করা হয়, এটার ফুল ফর্ম জানেন কি? MWA মা, এটার ফুল ফর্মটা কি, এই যে স্কিমটা এটার ফুল ফর্মটা কি জানেন? না জানা নেই এটা। ঠিক আছে, আচ্ছা, প্রসূতি মায়েদের জন্য নির্দেশমূলক নীতিতে কোথাও একটা সুবিধার কথা বলা আছে, সেটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? আই থিঙ্ক নট, এটা নির্দেশমূলক নীতিতে আছে 42।
আর্টিকেল 42। আচ্ছা, আপনি বললেন যে বিভিন্ন স্কিমের মাধ্যমে মহিলাদেরকে লোন দেওয়া হয় স্বাবলম্বী হওয়ার জন্য, তাই না? হ্যাঁ তো আপনি নিশ্চয়ই SHG-র নাম শুনেছেন, সেলফ হেল্প গ্রুপ। হ্যাঁ হ্যাঁ শুনেছি। এটা প্রথম কবে চালু হয়েছিল? এটা 2000, না ম্যাম নট এক্স্যাক্টলি নো দ্যাট, এটা ঠিক 2000 সালে নয়, ওটা আরো আগে হয়েছিল বোধহয়, তাই না? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, স্যারের কিছু কোশ্চেন করা থাকলে স্যার করতে পারেন। না, আমার বিশেষ সেরম কিছু করার নেই। তোমার হবি কি? আমার হবি হচ্ছে গার্ডেনিং এবং ক্রাফটিং, মানে ফাঁকা সময় পেলে কিছু করা। আচ্ছা, থাইরক্সিনটা কি ধরনের হরমোন? থাইরক্সিন হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরক্সিন হরমোনটা, যেটার অভাবে গলগণ্ড বা এইসব রোগগুলো হয়, গলগণ্ড বা গলা ফুলে যাওয়া। আচ্ছা, আর অক্সিনটা কি ধরনের হরমোন? অক্সিন হচ্ছে একটা বৃদ্ধি হরমোন, মানে অক্সিন হচ্ছে গাছের অক্সিন আবার গাছের বৃদ্ধির জন্য, মানে বৃদ্ধির কাজে লাগে। আপনি শিওর? না স্যার, এটা আই থিঙ্ক মানে মনে হচ্ছে ভুল হচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ইন্টারভিউটা এখানেই শেষ করছি। আচ্ছা আপনাকে থ্যাংক একটা ইউ, আপনাকে একটা রিভিউ দিয়ে দিই, সেটা হচ্ছে আপনি হ্যাঁ ক্যান্ডিডেট খুব ভালো, ঠিক আছে। থ্যাংক আর ইউ স্যার। তবে কিছু কিছু জায়গায় কনফিডেন্স এর অভাব আছে। আপনি অক্সিনটা ঠিকই বলছিলেন, ওটা উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহারকারী হরমোন, তো কিন্তু কনফিডেন্স এর অভাবে ওটা ভুল বললেন। এছাড়াও আপনার যেটা সমস্যা সেটা হচ্ছে আপনি খুব স্পিডে কথা বলছেন, যার জন্য আচ্ছা কিছু কিছু কথা আমাদের মাথায় ব্রেনে রেজিস্টার হওয়ার আগেই আপনি পরের কথাটা বলে ফেলছেন, তো যার জন্য কি হচ্ছে আপনাকে একটু আস্তে কথা বলতে হবে আর একটু পোলাইট হতে হবে। এই জায়গাটা যদি ঠিক করে নেন তাহলে হবে। আপনার পড়াশুনো আছে, আপনি ভালো পড়াশুনো করেছেন, খেটেছেন, সেটা বোঝা যাচ্ছে, প্রিপারেশন আছে, কিন্তু কথা বলার ধরনটা চেঞ্জ করতে হবে। অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি মানে ফাস্ট, এইগুলো হয়ে যাচ্ছে, আচ্ছা এইগুলো স্যার ঠিক করে নিতে ঠিক হবে। আছে, বাকি হ্যাঁ ঠিক আছে, ম্যাডামের যদি কিছু বলার থাকে ম্যাডাম বলতে পারেন। না ঠিক আছে, খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।